করে প্রতিবার মতো নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি, তা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এখানে কতটি পদ সংখ্যা আছে এবং কী কী এডুকেশন ব্যাকগ্রাউন্ড লাগবে, প্লাস অ্যাপ্লিকেশন ফি, অ্যাপ্লিকেশন লাস্ট ডেট, আমি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো আমরা কথা না বলে ভিডিওটি শুরু করি। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সহকারী জেনারেল ম্যানেজার, 21টি পদ সংখ্যা এবং বয়সসীমা হচ্ছে 25/3/2020 তারিখে সর্বোচ্চ 30 বছর হতে হবে, এবং মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার কন্যা এবং পুত্র সন্তান প্রতিবন্ধীদের ক্ষেত্রেও 32 বছর পর্যন্ত অগ্রাধিকার দেওয়া হবে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে বিএসসি ডিগ্রি ইলেকট্রিক্যাল অ্যান্ড অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ারিং। সিজিপি লাগবে মাস্ট বি কমপক্ষে 3.00 out of 4। ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ মিনিমাম জিপিএ 3.50 out of 5 বোথ ইন এসএসসি এবং এসএসসি। তার মানে হচ্ছে এসএসসি এসএসসি ফাইভে মাস্ট বি 3.50 লাগবে, আর যেখানে ডিপ্লোমা ফোর থেকে লাগবে নিম্নে 3.00। এবং কম্পিউটার লিটারেসি ইজ প্রিফার্ড, মানে কম্পিউটার জানার দক্ষতা লাগবে। এবং এখানে হচ্ছে প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী বেতন স্কেল এখানে দেওয়া আছে। আরেকটি কথা হচ্ছে, আমি আমার ডিসক্রিপশন বক্সে নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক প্লাস অ্যাপ্লিকেশন ওয়েবসাইটটি দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে আপনারা নিজে অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবেন। সহকারী জেনারেল ম্যানেজার 7টি পদ সংখ্যা, এখানে 30 বছর বয়স সংখ্যা সর্বোচ্চ 32 বছর, সেটা প্রতিবন্ধীদের জন্য। এবং এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সেম উপরটার মধ্যে এটা সেম লাগবে, বাট এখানে এগ্রিকালচার থেকে যদি কেউ অনার্স করে থাকে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু ইলেকট্রিক্যাল ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তারাও আবেদন করতে পারবে উপর একটার মতো সেম যাদের এডুকেশন কোয়ালিফিকেশন আছে। বাট এক্সট্রা হচ্ছে যারা কৃষিতে অনার্স করছেন তারা তাদের জন্য। এবং বেতন স্কেল এখানে দেওয়া আছে 41,800। মিটার টেস্টার 49টি পদ, এবং এটা তো 30 বছর, মুক্তিযোদ্ধা কন্যা সন্তানদের জন্য 32 বছর। এবং এটার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি ওয়ার ইকুইভ্যালেন্ট অনলি সায়েন্স গ্রুপ, এসএসসি শুধু এসএসসি অথবা সমমান সায়েন্স গ্রুপ থেকে। মিনিমাম সিজিপি লাগবে 3.50 out of 5, মানে 5 পয়েন্টের ভিতরে আপনাকে নিম্নে 3.50 থাকতে হবে এসএসসি প্লাস এইচএসসি দুটাতেই। এসএসসিতে লাগবে এসএসসি এবং এইচএসসি 3.50 লাগবে 5-এর ভিতরে, আর যদি ডিপ্লোমা হয় সেক্ষেত্রে আউট অফ 4 লাগবে 3.00। কম্পিউটার লিটারেসি ইজ এ মাস্ট নলেজ ইন এমএস ওয়ার্ড এক্সেল, এবং কম্পিউটার জানার দক্ষতা লাগবে, এবং সাথে হচ্ছে আপনাকে এমএস ওয়ার্ড এবং এক্সেল কাজের দক্ষতা লাগবে। বেতন স্কেল হচ্ছে 18,300 থেকে 19,220 টাকা। এনে আবেদন ফি জমাদান শুরুর তারিখ 12/12/2022 সকাল 10 ঘটিকা, এবং আবেদন জমাদানের শেষ তারিখটা আমরা দেখব। কোন কোন পদের জন্য কত টাকা সেটাও এখানে দেওয়া আছে, যেমন সহকারী জেনারেল ম্যানেজার ও সহকারী জেনারেল ম্যানেজার সদস্য সেবা পদের জন্য 600 টাকা টেলিটকের প্রিপেড থেকে SMS এর মাধ্যমে প্রদান করতে হবে, এবং মিটার টেস্টের পদের জন্য 200 টাকা টেলিটক প্রিপেড SMS এর মাধ্যমে প্রদান করতে হবে। এবং জমাদান শুরুর তারিখ দেখলাম আমরা, এখন আমরা জমাদান শেষ তারিখ দেখব। অ্যাপ্লিকেশনের ওয়েবসাইটটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা অনলাইনের মাধ্যমে নিজেরাই আবেদন করতে পারবেন। আবেদন শুরুর তারিখ 12/12/2022 10 ঘটিকা, এবং জমাদানের শেষ তারিখ 29/12/2022 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনারা সময় পাবেন, 29 তারিখ লাস্ট 5টা পর্যন্ত। তবে আবেদন ফর্ম পূরণের সর্বশেষ সময় 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমাদান দিতে হবে। আবেদন করছেন, সাপোজ আপনি 29 তারিখ আবেদন করছেন, তারপরে আপনি 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে।
বন্ধুরা, এই ছিল আমার কাছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তিটি। আমি আমার ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশন লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে চাইলে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। তবে হ্যাঁ, আর এটি শেয়ার করে অন্য সকল বন্ধুদেরকে সুদ দেখা